তুমি জানো এটা কি? এটা হচ্ছে সেই চিঠি যার জন্য আমার মতো প্রচুর মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আরে বাবা, তুই যে এই চেয়ারটায় না বসে ওই চেয়ারটায় বসে আছিস তার জন্য আমি দায়ী নই। এত চমৎকার নেচার আর তোমরা গাড়িতে ঘুমিয়ে সময় নষ্ট করছো। না না স্যার, ওই চোখ বন্ধ করে নেচারের সাথে কথা বলছিলাম। স্যার বলছিলেন যে উনি 15 দিনের কমে কেসটা সলভ করে দেবেন। 15 ডেজ লিমিট, সেটা কিন্তু ক্রস করবি না। ওকে ওকে স্যার। সমস্ত রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কেন আসবে? আমার একের পর এক খুন হয়ে যাচ্ছে, অথচ তদন্তের কোনো কিনারা নেই। আচ্ছা বলনি যে আমি ছুটিতে আছি, যে এই কেসটা তোমাকে সলভ করতে হবে উইদিন এ ভেরি শর্ট লিমিট। তোদের তো দার্জিলিং যেতে হবে। আসুন স্যার, আসুন আসুন। আমি সত্যি কোনো খুন করিনি। আরে মেরে স্যার, ওকে যা এরকম করেছো তুই তাদের মারবি না? সব ব্যবস্থা রেডি। খুনি কোনো একটা ক্লু দিচ্ছে, কিছু একটা বলতে চাইছে, আর একের পর এক খুন করে যাচ্ছে। আর হতে দেওয়া যাবে না, ইটস আ টাইম। আপনি কি জানেন ইনি খুন হয়েছেন? খাসা